স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল সহ আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে উৎসমুখর পরিবেশে শুরু হয়েছে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে পান ব্যবসায়ীদের চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল হতা সহ আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে আর এমপি শাহ থানা পুলিশ এসময় সময় আরও পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা উদ্ধার হয় এই মামলায় এখন পর্যন্ত নয় আসামিকে গ্রেফতার সহ বিশ লক্ষ উনসত্তর হাজার টাকা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান শাহমুকদুম থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ি ও দুর্গাপুর থানা এবং রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে এসময় সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও পাঁচ লক্ষ পঁচাশি হাজার একশো টাকা উদ্ধার হয় গ্রেফতারকৃতরা হলেন ডাকাতির মূল হোতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মুকলেসুর রহমানের ছেলে নূর আলম নুরু অ্যাম্বুলেন্স চালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার দাউকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশিদের ছেলে কামরুজ্জামান লিটন অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদী তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ দশম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহমেদ ইফান সে বিনোদপুর এলাকার এ কে এম জাহিদুল ইসলাম বাবুর ছেলে দমকল বাহিনীর রাজশাহীর স্টেশন অফিসার মোহাম্মদ বারির জানান বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টিবাত সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে তুলতে যায় এরপর সে আর তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায় এ সময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর বারোটার দিকে ইফানের মরদেহ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি বৃহস্পতিবার সকাল আটটায় চুয়ান্নটি স্কুলে এ কার্যক্রম শুরু হয়ে চলে বেলা তিনটা পর্যন্ত দেশের সকল সিটি কর্পোরেশনের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ থেকে এগারো বছর বয়সী সকল শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে আগামী চোদ্দ দিন ব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ এম আঞ্জুমান আরা বেগম জানান এই কর্মসূচির প্রথম দিন পাঁচ থেকে এগারো বছর বয়সী নয় জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যেসব শিশু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন কেবলমাত্র তারাই ফাইজারের বিশেষ এই টিকা গ্রহণ করতে পারছেন এদিকে টিকাদানকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ কিছুটা ভয় নিয়ে শিক্ষার্থীরা আসলেও টিকা নিতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত অন্যদিকে দেরিতে হলেও সন্তানদের টিকা নিশ্চিত হওয়ার স্বস্তিতে অভিভাবকরা রাজশাহী সিটি কর্পোরেশন জানিয়েছে টিকা দেওয়ার পর যদি কোনো শিক্ষার্থীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা থেকে পরিত্রাণে বিশেষ মেডিকেল টিম কাজ করছে এই ক্যাম্পেইনে পাঁচশো শিক্ষা প্রতিষ্ঠানের আঠান্ন হাজার দুইশো জনকে টিকা দেয়া হবে এর মধ্যে ছাত্র ত্রিশ জন ও ছাত্রী সাতাশ হাজার সাতশো জন নাটোর শহরের মল্লিখাটি পশ্চিমপাড়া মহল্লায় মাদক সেবনের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধু আলিফ হোসেনের ধারালো হাসোয়ার কোপে শাওন শাওন আহমেদ মৃত্যু হয়েছে নিহত মহল্লার দেলু ইসলামের ছেলে বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে আলিফ হোসেন পলাতক রয়েছে খবর পেয়ে পুলিশ সুপার সাইফুর রহমান সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান শাওন আহমেদ ও আলিফ হোসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু সকালে দুজন একসাথে বাজার থেকে এলাকায় ফিরে আসে পরে তারা একসাথে একটি হোটেলে নাস্তা করতে বসে এ সময় তাদের মধ্যে মাদক সেবনের টাকা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এ সময় শাওন তার কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে আলিফকে আঘাত করতে গেলে আলিফ হোসেন শাওনের কাছ থেকে হাঁসুয়া কেড়ে নিয়ে শাওনের পায়ে কোপ দেয় এ সময় শাওনের চিৎকালে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয় আলিফ হোসেনকে আটকের জন্য অভিযান শুরু করেছে জ্বালানি তেল পুলিশ সার খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পরিবহন ভাড়া ও বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্থ দিবস হরতালে নাটোরে কোনো কোন সারা মেলেনি বৃহস্পতিবার সকাল থেকে নাটোর থেকে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল জ্বালানি তেল সার খাদ্যসহ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পরিবহন ভাড়া ও বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে দেশব্যাপী অর্ধ দিবস হরতাল আহ্বান করে বাম গণতান্ত্রিক জোর কিন্তু এ কর্মসূচিতে সারা দেয়নি কেউ অফিস আদালত খোলা ছিল পরিবহন চলাচল ছিল স্বাভাবিক এছাড়া দোকানপাট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল হরতালের সমর্থনে কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি এছাড়া হরতালের সমর্থনে কোনো মিছিল করতেও দেখা যায়নি নাটোরে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ